কেউ আছো যে নিজেকে বীর হিসেবে মনে করো? রণভূমিতে দাঁড়িয়ে রাবণ যুদ্ধের আহ্বান জানাচ্ছে, কেউ আছো? রাবণ, এখানে প্রত্যেকেই এক একজন বড় বড় বীর। তুমি কার কাছে পরাস্ত হতে চাইছো নিজেই বেছে নাও। সুগ্রীব, সেদিন তো ল্যাজ গুটিয়ে পালিয়েছিলি, আজ আমার সামনে আসতে তো লজ্জা করছে না? যা, রাবণের সাথে যুদ্ধ করা তোর কাজ নয়। সেই বনবাসী কোথায়? রাম, শুনেছি ওর যুদ্ধ করার খুব আকাঙ্ক্ষা, এই জন্য আজ আমি স্বয়ং প্রথম দিনেই এসে গেছি। কারণ এই যুদ্ধকে আমি টেনে দীর্ঘ করতে চাই না। এতে কেবল তোর মতো বেচারি নির্দোষ নিরীহ প্রাণী, যারা ওর কথায় প্রভাবিত হয়ে লঙ্কায় আক্রমণ করতে এসেছিস, বেচারিরা শুধু শুধু মারা যাবি। এর থেকে ভালো ওকে বাইরে বার কর, যাতে ওর যুদ্ধের অভিলাষও পূর্ণ হয়ে যায়, আর আমি ধৃষ্টতার জন্য ওকে প্রাণদণ্ডও দিতে পারি, যাতে লঙ্কার দিকে চোখ তুলে তাকানোর সাহস আর কারো না থাকে। এটা তোমাকে কে বলল যে যে কোনো পথ চলতি দুরাচারী চোর যখন চাইবে রামপ্রভুর দর্শন করতে পারবে? দুষ্ট, তুমি তো ওনার হাতে দণ্ড পাবারও যোগ্য নও, এই কাজও আমাকেই করতে হবে। নির্লজ্জ, একজন মূর্ছিত যোদ্ধার উপর বান চালাচ্ছ? তোমার তো যুদ্ধের প্রাথমিক নিয়মই জানা নেই। তোমাকে রণভূমিতে কে পাঠিয়েছে? যাও, যুদ্ধের প্রাথমিক শিক্ষা নিয়ে এসো। যে রণভূমিতে এসে গেছে সে সবসময় যুদ্ধ করার যোগ্য হয়, রাক্ষস বীরদের এটাই ধর্ম। আমি এই মানবিক ভাবনার দুর্বলতায় ভুগি না। যুদ্ধের একটাই লক্ষ্য, জয়, তা যে প্রকারেই হোক। তুমি ঠিকই বলেছ, নিয়ম নীতি ধর্ম এইসব কথার তোমার মতো লম্পট দুরাচারীর কি সম্পর্ক? এটা তো সভ্য লোকেদের কথা, তোমার মতো অসভ্য জানোয়ারদের পক্ষে এই কথা বোঝা সম্ভব নয়। তোমার এই অশ্লীল ভাষার উত্তর আমার এই প্রথম বান দেবে। তোমার মতো পাপি আর দুরাচারী যখন নিরুত্তর হয়ে যায় তখন কেবল অস্ত্রেরই সাহায্য নেয়। তোমার মতো লোকের জন্য আমাদের অস্ত্র উঠাতে হয়, কেননা তুমি বিবেক ধর্ম আর নীতির ভাষা কখনো বুঝতে পারবে না। এই পাণ্ডিত্যের কথা কোনো ঋষিমুনিকে গিয়ে শোনাও। রণভূমিতে এসেছো, কথা বলো অস্ত্রের ঝংকার দিয়ে। অস্ত্রই প্রশ্ন করবে আর অস্ত্রই তার উত্তর দেবে, এটাই নিয়ম এখানকার। আপনাকে ছাড়া ওর সম্মুখীন আর কে হতে পারবে? ও একলাই আমাদের অনেক যোদ্ধাকে মেরে আমাদের সেনাদের অনেক ক্ষতি করতে পারে। যুদ্ধের প্রথম দিনেই যদি শত্রুর প্রভাব এইভাবে বেড়ে যায় তবে সেনাদের মনোবল চূর্ণ হয়ে যাবে।